আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদাল শাকিরিন ওয়া উসাল্লী ওয়া উসাল্লিমু আলা নবি আল আমিন ওয়া আল আলিহি আত-ত্বয়িবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাঈন ওয়া বা'আদ দুরেরবঙ্গাসে রগুনিত ও শঙ্খ দর্শক ভাইবందেরকে প্রীতি শুভেচ্ছা Mubarak বা জানিয়ে শুরু করছি আমাদের কোরআনিক ডিস্কাশনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরান দিয়ে জীবন গড়ার এই আঙ্গিনায় যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম আল্লাহ কাছে আমরা দোয়া করি আলমিন তালা যেন আমাদের এই যাত্রাকে কবুল করেন আল্লাহ যেন আমাদের অভিযানের মধ্যে দিয়ে দেন এবং আল্লাহ আলা যেন আমাদেরকে আল্লাহর রহমত দিয়ে যেন মালামাল করে দেন আল্লাহ যেন কোরআনের মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখেরাতের ভালাই দান করেন আল্লাহ সুবাহ আলাহ যেন কোরআনের কারণে আমাদের বানান আমিন দৌসের আলামিন আমার ভাইরা বোনেরা আলোচনা হচ্ছে যে আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন মদ খাওয়া অবস্থাতে নামাজে না যাওয়ার জন্য বলেছেন মদের ক্ষতিকারক দিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি আয়াত হল সৌরাতের يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون. هي নামাজের ধারে কাছে যাবে না যখন তোমরা সুকারা অবস্থায় থাকো মদ্যপ অবস্থায় থাকো তোমরা যখন মদ পান করার কারণে তোমরা যখন ড্রাঙ্ক থাকো তখন তোমরা নামাজের ধারে কাছে যাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা জানো যে তোমরা কি বলো আমার ভাইয়েরা বোনেরা আমরা আগের এপিসোডে আলোচনা করেছি যে আমরা মুসলমানরা কোনো অবস্থাতেই মদের কারবার করতে পারি না মদের ব্যবসা করতে পারি না মদ খেতে পারি না মদের কারবারের সঙ্গে জড়িত হতে পারি না এটা আমাদের জন্য শোভা পায় না এটা যেন আমরা কোনো অবস্থাতেই কেউ না করি আমার ভাইরা আমার বোনেরা যদি তাই করি তাহলে নন মুসলিমদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে ডিফারেন্সটা কোথায় দের ইজ নো ডিফারেন্স দেন নামের কারণে তো আল্লাহ রাবুল আলমিন কাউকে নাজাত দিবেন না কামের কারণে নাজাত হবে আমার মনে আছে আমাকে এক ভাই বলতেছিলেন যে একজন জার্নালিস্ট তিনি আফগানিস্তানে কাজ করেছেন ফ্রান্স জার্নালিস্ট ফ্রান্স থেকে আসা একজন সাংবাদিক আফগানিস্তানের যুদ্ধ বিগ্রহের মধ্যে সাংবাদিকতার কাজ করছে তিনি মুসলমান হয়ে গেছেন এক ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে সাংবাদিকের কথা তিনি বলছিলেন তার ঘটনাটা এরকম তিনি এমনি তারা ধর্ম সেরকম কোনো কিছু মানে না আসলে কিন্তু খ্রিস্টান হিসেবে পরিচয় দেয় তার মা মারা যায় অনেক ছোটবেলায় যখন তার বয়স সাত আট বছর তখন মা মারা যায় তো তাহারত করে তার কৌতূহল হলো তার মা কি জান্নাতে আছে না জাহান নামে আছে। হ্যাবেন নাকি হেল একজন চার্চে গিয়ে জিজ্ঞেস করলো যে তুমি কি বলতে পারবা যে আমার মা কি না না হেল জান্নাতে আছে হ্যাঁ জিজ্ঞেস করলো তোমার মা কি ঈসার উপরে মাসির উপরে বিশ্বাস করত। তখন সে বললো আমার মনে হয় না আমার মা বিশ্বাস করত। আমরা এরকম প্র্যাকটিসিং ফ্যামিলি না আমরা কোনো ধর্ম মানতাম না তখন সাথে সাথে বলল যে তাহলে তোমার মা অবশ্যই জাহান নামে যারা যিশু খ্রিস্টকে মানে না সব জাহান নামে চলে যাবে কাজেই তোমার মা অবশ্যই জাহান নামে মনটা খুব খারাপ হয়ে গেল যে আমার মা জাহান্নামে নামে চলে যাবে কি করা এই লোক আফগানিস্তানের বর্ডারে পাকিস্তানের এক মসজিদের বাহিরে শুক্রবারে সে ওই ছবি টবি উঠাইতেছিল হঠাৎ করে সে শুনলো মসজিদের ইমাম ইংরেজিতে কি যেন অ্যানাউন্সমেন্ট করতেছে তো বুঝলো সে ইংরেজি জানে সে অপেক্ষা করলো অপেক্ষা করে নামাজ টামাজ শেষ হয়ে গেলে সবাই চলে গেলে ইমামের কাছে বলে ইমাম তোমার কাছে আমার একটা কোশ্চেন তুমি বলো দেখি একটু আমাকে আমার মা মারা গেছে যখন আমার সাত আট বছর বয়স এখন আমার মা কি জান্না যাবে না জাহান নামে যাবে হ্যাবেন নাকি হেল তখন ইমাম বললেন যে তাহলে এটা আমি জানি না যে তোমার মা কি জান্নাতে না জাহান নামে তখন সে মনে করলো আমার পৃষ্ঠ তো যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার মা জাহান নামে চলে গেছে তাহলে ইসলামটা তো একটা ভালো জিনিস সে সিদ্ধান্ত নিল যে সে মুসলমান হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ পরবর্তীতে সে মুসলমান হয়েছে আমাদের বাংলাদেশের অরিজিন বাংলাদেশি এক বোনকে সে বিয়ে করে লন্ডনে আছে আমাদের খুব পরিচিত উনি আমাকে বলতেছিলেন যে তার এক জার্নালিস্ট সাংবাদিকের সঙ্গে পরিচয় হয় যিনি ফ্রান্স থেকে এসেছেন তার সঙ্গে তার কথা হচ্ছিল এবং বলতেছিল যে সাংবাদিক তুমি তো জানো যে ইসলামটা হক তা তুমি মুসলমান হও না কেন আমাদের এই ভাই যিনি মুসলমান তখন সাংবাদিক বলেছিল যে তিনটা কারণে আমি মুসলমান হই না, তাহলে আমি জানি এটা ঠিক এটা হক এর মধ্যে কোনো সন্দেহ নেই এটা ভালো জিনিস আমি জানি কিন্তু তিনটা কারণে আমি মুসলমান হইতে পারি না তিনটা কারণ মানে কি সেটা বলো দেখি এক নম্বর কারণ হলো মুসলমান হইলে খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয় তাদের মর্নিং প্রেয়ার ফজরের নামাজের জন্য ওইটা আমার জন্য খুব কঠিন আমি অত সকালে উঠতে পারবো না দুই নম্বর হলো মদ হলো আমার জীবন মদ না খাইলে আমার একদিনও চলে না আমি মদ খাওয়া ছাড়তে পারবো না মুসলমান হইলেই বলবো মদ খাইতে পারবে না তখন আমি কি করব পারবো না আর তিন নম্বর হলো মুসলমানরা তো খালি ওয়াইফদের সঙ্গে সম্পর্ক থাকে আমি এটা পারবো না আমার অনেকের সঙ্গে সম্পর্ক রাখা লাগে এই তিনটা জিনিস হলো আমি পারব না করতে এই জন্য আমি মুসলমান হই না তা না হলে তখন এই গল্পটা শুনে আমি বিভিন্ন ওয়াজ কথা কথা যে যে দেখেন এই তিনটা জিনিসের বললো আমরা তো মুসলমান তিন জিনিস আমাদের কত হাজার হাজার লাখ লাখ মানুষ কাজ করে যাচ্ছে ফজরের নামাজে উঠতে পারি না আমরা বড় লোকের ছেলে হইলে সে মদখর হয়ে যায় এরপরে অবৈধ সম্পর্ক তো অভাব নাই তাহলে হায় রে মুসলমান হায় রে মুসলমান কি লাভ হল মুসলমান হয়ে আমাদের কবে জ্ঞান ফিরবে কবে আমরা সচেতন হব কবে আমরা এই খারাপ কাজ থেকে ফিরে আসব। এজন্যই আমরা মুসলমান হয়েও এই ইসলাম দিয়ে কাজ হইতেছে না কারণ আমরা মুসলমান হয়েছি কিন্তু ইসলামকে মানি না ইসলামকে না মানার কারণে ইসলামের যে শান্তি ইসলামের যে বেনিফিট ইসলামের যে ফায়দা এটা আমাদের জীবনে আসে না ফ্যামিলিতে আসে না ইসলাম করি আমার ভাই বোনেরা তাহলে মদ এমন একটা জিনিস যেটা ব্যক্তিকে ধ্বংস করে দেয় যেটা সমাজকে ধ্বংস করে দেয় যেটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয় নারীকে ধ্বংস করে দেয় পুরুষকে ধ্বংস করে দেয় মালয়েশিয়াতে মহিলারা একটা প্রদেশের মহিলারা তারা গভর্নমেন্টের কাছে পিটিশন করেছে যে আমাদের এরিয়াতে আমাদের প্রভিন্সে মদ বন্ধ করে দেওয়া হোক এখন মহিলাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা এটা কেন বন্ধ করতে চাও মহিলারা বলে আমাদের স্বামীরা মদ খেয়ে এসে আমাদের উপরে নির্যাতন করে ওই বেটারা যদি মদ না খায় তাইলে আমরা নির্যাতনের শিকার হব না নির্যাতন থেকে বেঁচে যাবো সেজন্য মদকে এটাকে আমাদের এখান থেকে ইনভ্যালিড করে দেওয়া হোক এটা অ্যালাউ করা না হোক এটা লাইসেন্স বন্ধ করে দেওয়া হোক মহিলারা মিছিল করতেছে চিন্তা করে দেখেন আপনি আর আমরা মুসলমানরা আজ মদের ব্যবসা করি মদের লাইসেন্স দেই মদের লাইসেন্স নেই আপনি চিন্তা করে দেখেন যেই বাণিজ্য মন্ত্রণালয় আর যারা এই মদের দোকানের লাইসেন্স যে সিগনেচার যারা করে তারা কত বড় গুণাগার হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনার এই লাইসেন্সের দোকানে মদ খেয়ে যত মানুষ চরিত্র নষ্ট করবে যত নারী সতীত্ব হারাবে যতবার যে করে তারা অপরাধী হবে সে সমান গুণা যিনি সিগনেচার করেছেন যিনি অনুমতি দিয়েছেন তার আমল নামায় কিন্তু আসবে এবং আল্লাহ আলামিনের কাছে আপনি কেয়ামতের ময়দানে অপরাধী হয়ে যাবেন আমার ভাই আমার বোন প্রয়োজনে আপনি আপনার চাকরি ছেড়ে দেন অন্য কিছু করেন রিজিকের মালিক আল্লাহ কিন্তু মদের লাইসেন্সে আপনি সিগনেচার করতে যাবেন না মুসলমান হয়ে প্লিজ আমি জানি এটা অনেকের জন্য ডিফিকাল্ট চাকরি ছেড়ে দেওয়াটা আপনি ট্রান্সফার হয়ে অন্য কোথাও যান অন্য কিছু করেন কিন্তু হারামের সাথে সরাসরি আপনি যদি এভাবে থেকে যান তাহলে আপনি আপনার ভাগ্যকে নষ্ট করে ফেলবেন আপনার ইসলামকে নষ্ট করে ফেলবেন আর এর মধ্যে দিয়ে মানুষের চরিত্রের আপনার অধোপতন করছে এই অধোপতনের জন্য আল্লাহ সুবাহ আপনাকেও কিয়ামতের ময়দানে দায়ী করবেন সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট যে মুসলিম দেশগুলোতে অন্তত মদের লাইসেন্স ওপেনলি পাওয়া উচিত না আসলে কিন্তু আমরা এই সম্পর্কে আরো কথা বলবো আমাদের সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যেতে হবে স্টে ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন উইল বি ব্যাক সুন আফটার দ্য ব্রেক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যালকোহল শারাব মদ সম্পর্কে আমরা কথা বলছি এবং আল্লাহ নবীর হাদিস অনুযায়ী কুল্লু মুস্কের হারাম যে কোনো জিনিস ইন্টকসিকেটিং যেটা এটা আল্লাহ রবুল আলামিন হারাম করেছে এই জন্য মদ মুসলমানদের জন্য হারাম কোনো অবস্থাতে কোনো মুসলমান মদ খেতে পারে না এবং মদ খেলে তার সাজা আছে বেতরাঘাতের নিয়ম আছে আর অন্যান্য অন্য সাজাও ইসলামের মধ্যে আছে আর যদি কোথাও ইসলামী রাষ্ট্র কায়েম হয় সেখানে মদ খাওয়ার সুযোগ মুসলমানদেরকে দেওয়া হবে না হ্যাঁ নন মুসলিম যদি আপনার সোসাইটিতে থাকে তারা যদি মদ খায় এটা তাদের বিষয় এটা আপনি তাদের মতো করে তাদেরকে অ্যালাউ করবেন কিন্তু মুসলমানের ছেলেমেয়েরা যারা তারা এই হারাম কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না তাদের জন্য এটা জায়েজ হয় না তাদের জন্য অ্যালাউ হয় না যদি কেউ মদের বিজনেস করে তাহলে তার বিজনেসটা হারাম হয়ে যায় আমি আগেই বলেছি যে জিনিস খাওয়াটা হারাম তার বিজনেস করাটাও হারাম আমরা হারাম পয়সা যেন ইনকাম না করি মদের দোকানে যারা কাজ করেন তাদের জন্যও কিন্তু এটা ডেঞ্জার হয়ে যায় লন্ডনে অনেক স্টুডেন্টরা বাংলাদেশ থেকে পড়তে যায় ইন্ডিয়া থেকে পড়তে যায় তারা অনেকে মুসলমান স্টুডেন্ট জিজ্ঞেস করে আমরা যে সমস্ত সুপারমার্কেটে মার্কেটে ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করি আজদা সেন্সবারি টেস্কো এরপরে আপনার কোঅপারেটিভ এগুলো হলো লন্ডনের বিভিন্ন বড় বড় আপনার সুপার নাম এগুলোর এক সেকশনে অ্যালকোহলও আছে মদও আছে তো আপনি যদি ওখানকে আপনি সেলসম্যান হিসেবে কাজ করেন টিলে যদি আপনি কাজ করেন তাহলে ওই মদটাকে স্ক্যান করতে হয় বিক্রি করার জন্য এখানে তো ওই স্ক্যান করলেই আপনার এখন তো আমরা অনেকেই বুঝি এটা বিভিন্ন বড় বড় শহরে আমাদের দেশগুলো তো এটা হয়ে গিয়েছে স্ক্যানিং এর মাধ্যমে আপনার দাম পে করতে হয় সেখানে তো এখন তারা অনেকে এসে আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর আমাদের জন্য এটা জায়েজ কিনা যে আমরা তো অথবা রেস্টুরেন্টে আমরা কাজ করি যে রেস্টুরেন্টের মধ্যে মদও মানুষকে সার্ভ করতে হয় দিতে হয় মাসলা হলো এটা বাংলাদেশ থেকে যাওয়া অনেক ছাত্র ইন্ডিয়া থেকে যাওয়া অনেক ছাত্র যারা লন্ডনে আছে তাদের অনেকের এই চাকরি করা ছাড়া তারা বেঁচে থাকার আর উপায় নাই তারা থাকার জন্য ঘর ভাড়া দিতে হবে থাকার জন্য তাদের খাবারের ব্যবস্থা করতে হবে যদি তারা এই দোকানে কাজ না করে তাহলে এত কাজের এত অভাব চাকরি বাকরির এত অভাব যে আপনি কোনো জায়গায় কোনো চাকরি খুঁজে পাবেন না আর সারা দুনিয়া তো অর্থনৈতিক মন্দা রিসেশন আপনারা জানেন সেজন্য ছাত্রদেরকে আমি যেটা বলি যে ভাইরা বোনেরা তোমার জন্য অ্যাডভাইস হলো এটা তোমাদের জন্য জরুরত এটা আটমোস্ট নেসেসিটি তোমাদের জন্য এই জন্য ফর দ্য টাইম বিং যতদিন পর্যন্ত অন্য কোন ব্যবস্থা তোমাদের আল্লাহ রাবুল্লাহ আলমী না করে দেন ততক্ষণ পর্যন্ত তোমরা এই দোকানে চাকরি করতে পারবে রেস্টুরেন্টে হোক অথবা কোনো ডিপার্টমেন্টাল স্টোরে হোক যেখানে অ্যালকোহলের সঙ্গে কারবার করতে হয় তবে আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহ যেন হারামের সঙ্গে তোমাকে না রাখে আর নিজে চেষ্টা করতে থাকো যে আরো কোনো হালাল চাকরি বাকরি পাওয়া যায় কিনা হালাল কোনো কাজ পাওয়া যায় কিনা এটা হলো ইসলামের এই ব্যাপারে কারণ যাদের আর কোনো উপায় নাই তারা ডেসপারেট তাদের সিচুয়েশনটা ইসলাম সবসময় কনসিডার করে কিন্তু যে সমস্ত ভাইরা একটু বেশি বেতন পাওয়ার জন্য অথবা বেশি ইনকাম করার জন্য অন্য চাকরি থাকার পরেও এই চাকরিতে থেকে যান অথবা এটাকে গুরুত্ব দেন না তারা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে গুণাগার হচ্ছেন এবং এই অবস্থাতে তাদের ইনকামকে পরিপূর্ণভাবে হালাল বলা যাবে না খুব ভালো করে খেয়াল করবেন এটা হলে একটা ইম্পর্টেন্ট মাস আল্লাহ ইম্পর্টেন্ট বিষয় আপনাদের খেদমতে বলতে চেয়েছি আমি দ্বিতীয় একটা বিষয় সবসময় কোশ্চেন আসে টেলিভিশন বসলেই লোকজন জিজ্ঞেস করে যে অনেক ওষুধের মধ্যে অ্যালকোহল লেখা থাকে অনেক স্প্রে মধ্যে শো ফর এক্সাম্পল আরো স্প্রে মধ্যে অ্যালকোহল লেখা থাকে এখন যেই ওষুধের মধ্যে অ্যালকোহল লেখা আছে অনেক হোমিওপ্যাথিক ওষুধ এটা অ্যালকোহল কেন্দ্রিক তারা বলে এখন এইটা কি জায়জ কি না আমি প্রথমে বলি যদি কোনো সেন্টের মধ্যে স্প্রের মধ্যে বডি স্প্রের মধ্যে অ্যালকোহল লেখা থাকে ওই অ্যালকোহলটা আর যেই অ্যালকোহল খেয়ে ওই যেই আপনার মদ খেয়ে মানুষ মাতাল হয়ে যায় দুটো জিনিস কিন্তু এক না আর অ্যালকোহলটা হলো হারাম হলো আপনার যদি কেউ খায় পান করে তাহলে সেটা এটা হারাম হয়ে যায় আর এগুলো হলো আপনার কেমিক্যাল অ্যালকোহল ওটা অরিজিনাল অ্যালকোহল না এই জন্য ওলামাই অনেক গবেষণা হয়েছে গবেষণার পরে সব মাঝহের ওলামাই ক্রামি এই ব্যাপারে মতামত দিয়েছেন যদি বডি স্প্রের মধ্যে অথবা আপনার আতর যেটা আমরা ব্যবহার করি সেন্ট যেটা আমরা ব্যবহার করি আমরা পারফিউম যেটা আমরা ব্যবহার করি এর মধ্যে যদি অ্যালকোহল লেখাও থাকে এটা মুসলমানদের জন্য ব্যবহার করাটা এজ এটা দিয়ে আপনার নামাজ হবে নামাজের কোনো ক্ষতি হবে না তবে আমার পার্সোনাল অ্যাডভাইস হলো এটা বাজারে আজকাল পারফিউম বের হয়েছে স্প্রে বের হয়েছে অ্যালকোহল ফ্রি আপনারা ওইটাই ব্যবহার করবেন তাইলে মনের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না এটা হলো আপনার স্প্রের ব্যাপারে পারফিউমের ব্যাপারে আর আতরের ব্যাপারে যেটা সেন্ট আমরা ব্যবহার করি এই ব্যাপারে ওষুধের ব্যাপারে কি হবে ওষুধ তো আমরা খেতে হয় যদি কোন ওষুধের মধ্যে অ্যালকোহল লেখা থাকে অ্যালকোহলের আপনার কি পরিমাণে অ্যালকোহল আছে এবং কি সেখানে আছে এর বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট ওষুধের গায়ে লেখা থাকে বিশেষ করে তখন আমাদের দুটো জিনিস খেয়াল করতে হবে এক নম্বর জিনিস খেয়াল করতে হবে এই যে অ্যালকোহলটা লেখা আছে এই অ্যালকোহল যেহেতু এই ওষুধের গায়ে লেখা আছে আমার যে অসুখ হয়েছে আমার যে রোগ হয়েছে এই রোগ সারার জন্য এই অ্যালকোহলওয়ালা ওষুধ ছাড়া আরও অ্যালকোহল ফ্রি অ্যালকোহল ছাড়া কোনো ওষুধ আছে কিনা এই ওষুধ ছাড়া আর কোনো ওষুধ আছে কিনা যদি এই ওষুধ ছাড়া আরও অন্য কোনো ওষুধ থাকে তাহলে আপনি অ্যালকোহল ফ্রি এটা অ্যালকোহল যেটার মধ্যে নাই এই ওষুধটাকে আপনি গ্রহণ করবেন অ্যালকোহল সহ যে ওষুধটা এইটাকে আপনি গ্রহণ করবেন না এক অপশন আর এক অপশন হল যে আপনার যে বেমারি হয়েছে যে অসুখ হয়েছে যে রোগ হয়েছে এটা সারার জন্য ডাক্তাররা বলছে ওই একটাই কিন্তু এর মধ্যে অ্যালকোহল আছে এখন আপনি কি করবেন আপনার জন্য এমতো অবস্থাতে রোগকে বাড়ানোর চেয়ে আপনার জন্য ওষুধ খাওয়াটা আপনার জন্য বেটার এবং এটা খাওয়াটা আপনার জন্য যা এস যদিও অ্যালকোহলটা ইন অরিজিন এটা হারাম জিনিস কিন্তু কোনো কোনো হারাম জিনিস ফর দ্য টাইম বিং বেটার বেনিফিটের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল অ্যালাউ করে দিয়েছেন যদি আর কোনো অল্টারনেটিভ না থাকে সেজন্য আপনি যদি দেখেন আপনি যে ওষুধটা খেতে হবে এর মধ্যে অ্যালকোহল আছে যে ওষুধটা আপনার চামড়ায় লাগাতে হবে এর মধ্যে অ্যালকোহল আছে আপনার চেহারায় লাগাতে হবে অ্যালকোহল আছে তাহলে যদি আর কোনো ওষুধ না থাকে আপনি এটাকে ব্যবহার করবেন ব্যবহার করলে পরে এটা আপনি গুণাহার হবেন না আপনি বলবেন যে হুজুর আপনার মনে থেকে বললেন না কি কোনো দলিল আছে কোরআন হাদিসের কোনো দলিল আছে কিনা ওই যে ওরাইনার লোকেরা যখন আসছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে মদিনায় দেখা করার জন্য আসছিল এবং মদিনায় এসে তাদের জন্ডিস হয়ে যায় জন্ডিস হয়ে গেলে মদিনাতে আগে আবহাওয়া ভালো ছিল না এখন তো আল্লাহ মদিনা কত বরকত দিয়েছেন লোকজনের জ্বর হতো জন্ডিস হতো নানান অশোক বিসুখ হতো আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ যেন অশোক বিসুখ ওখান থেকে উঠাই নেন আল্লাহ উঠাই নিয়েছেন আলহামদুলিল্লাহ তারা জন্ডিস হয়ে গেল তাদের জন্ডিস আমরা অনেকে বুঝি জন্ডিস হয়ে গেলে আল্লাহ নবী বললেন যে তোমরা এক কাজ করো উট যেগুলো আছে সদাকার উট উটের যে সমস্ত ভাগা আছে উটের খোয়ার যেখানে আছে উটের খোয়ারের ওখানে তোমরা চলে যাও এবং ঈশ্বর আলবানিহা ও আবু আলিহা তোমরা যদি উটের দুধ খাও এবং উটের পেশাব খাও তাহলে তোমাদের অসুখ ভালো হয়ে যাবে হ্যাঁ কোনো কোনো রেওয়য়েতে শুধু দুধের কথা বলা হয়েছে কোনো কোনো রেওয়য়েতে পেশাবের কথাও বলা হয়েছে এখন বল এখান থেকে মাসলা বের করেছেন এটা ওই স্পেসিফিক অসুখটা সারা পর্যন্ত আল্লাহ রসুল তাদেরকে দুধের সঙ্গে পেশাব খাওয়ার অনুমতি দিয়েছেন তাহলে বোঝা যায় যদি কোনো জরুরি কাজের জন্য এমার্জেন্সির জন্য আর কোনো অল্টারনেটিভ নাই ওষুধ হিসেবে সেজন্য যদি কোনো সময় এরকম কোন ওষুধের মধ্যে অ্যালকোহল আছে এটাকে যদি আপনার খেতে হয় তাহলে এটা আপনার জন্য যা এস। আর দ্বিতীয় কথা হলো ওষুধের মধ্যে যে অ্যালকোহল আছে এই ওষুধ এই অ্যালকোহলের কারণে তো কেউ ই হবে না মাতাল তো কেউ হয়ে যাবে না হ্যাঁ যেহেতু আল্লাহ রসুলের হাদিস আছে যেটা মা আসকরা فقليل هو وكثيره حرام জিতা ইনটক্সিকেটিং মাতাল বানায় কম বেশি সবই হারাম এজন্য আপনাদের খিদমতে আমি এই মাছ মাসআলাগুলো বললাম হোমিওপ্যাথিক ওষুধটা এই পর্যায় আসলে যে এটা যেহেতু ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় এবং সেখানে যে অ্যালকোহল আছে এই হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কেউ মাতাল হয়ে গেছে এটা পাওয়া যায় না কিন্তু সেজন্য ডাক্তাররা যারা হোমিওপ্যাথিক ডাক্তার আমাদের দেশে এবং আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করেন বাংলাদেশ ইন্ডিয়াতে যেহেতু প্রচুর এটা বিরাট একটা ইন্ডাস্ট্রি জার্মানিতে আমি গিয়েছি জার্মানিতেও দেখেছি এটা আছে ইউকে তো ইদানিং কিছু কিছু অ্যালাউ করা হয় খুব একটা না কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ওখানকার ট্রিটমেন্ট সবই তো হলো গভর্নমেন্টের আন্ডারে পার্সোনালি কেউ কেউ হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে লন্ডনে তো এই হোমিওপ্যাথিক ওষুধের ক্ষেত্রেও যদি আপনারা ডাক্তাররা দেখবেন যে অ্যালকোহল ছাড়া তো হোমিওপ্যাথিক ওষুধ অনেক সময় বানানো মুশকিল এর কোনো অল্টারনেটিভ থাকলে রোগীদেরকে দিবেন অল্টারনেটিভ না থাকলে তখন আপনারা এটা দিতে পারবেন এবং এটা আপনাদের জন্য দেওয়া জায়েজ হবে আর যারা ওষুধ খাবেন তাদের জন্য এটা জায়জ হবে এই মশালাগুলো যখন আমরা অ্যালকোহল সম্পর্কে আলোচনা করছি মদ সম্পর্কে আলোচনা করছি এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি যে আলোচনাগুলো আমাদের ব্যক্তি জীবনে কাজে আসবে সামাজিক জীবনে কাজে আসবে যারা আমাদের সঙ্গে আজকে শরিক হলেন আমাদেরকে সংঘ দিলেন আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া আবারও কোরআনের আয়নায় আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ কোরআনের আলোচনায় আপনাদের সাথে আবারও মিলিত হব ইনশা আল্লাহ আল্লাহ রবাহ আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন আপনাদের সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত